মোহাম্মদ জামিল হোসাইন বাগেরহাট 4 আসন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। আমি বিজ্ঞ নির্বাচন কমিশনের কাছ থেকে আপিল মঞ্জুর হয়েছে, আমি এর জন্য খুব খুশি, অত্যন্ত খুশি। এবং আমার এই নির্বাচন কমিশনের উপর আস্থা রয়েছে, উনি নির্বাচনের সময় যদি সমস্ত সন্ত্রাসী পেশিশক্তিকারী অসুস্থ পরিবেশ যারা তৈরি করে তাদেরকে দমন করবেন, তাহলে জনগণ সেন্টারে আসবে, 60-70% জনগণ নির্বাচনে ভোট দিবে। ইনশাল্লাহ আমি মনে করি আমি বিজয় লাভ করব, এটাই আমার 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 সিদ্ধান্ত এবং ইনশাল্লাহ আমরা জিত বিজয় হব। নির্বাচনের পরিবেশ এখন ঠিক আছে, গ্রামগঞ্জে কিছু ব্যক্তিরা আছে, যেমন ইউনিয়ন নির্বাচন করবে, একজন চেয়াম্যান হয়েছে, আর একজন অপোজিশন কেউ মেম্বাররা, তারা টানাহেসরা করতেছে, নিজেরা নিয়ে দ্বন্দ্ব করতেছে, কিন্তু জাতীয়ভাবে সমস্যা নেই, কারণ ওখানে যারা নৌকার প্রার্থী তাও আমার আমার দলের, আমি স্বতন্ত্র, আমারও দলের, দুটাই আওয়ামী লীগের। অতএব দলের লোক একজন আরেকজনের গ্রুপিং লবিং করে না, শুধুমাত্র যারা স্থানীয় নির্বাচন করবে ওরা গ্রামগঞ্জে যে একে অপরের হুমকি দিচ্ছে, একর এইগুলি বন্ধ করতে হবে, বন্ধ করলে পরিবেশ যা আছে ইনশাল্লাহ ভোট ভালো হবে। থ্যাংক ইউ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি কি প্রত্যাশা করছেন, আপনি কি জয়লাভ করবেন? স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি লেভেল প্লেইং ফিল হয়, যদি সেখানে নির্বাচন সুষ্ঠু হয়, ইনশাল্লাহ আমি বিজয় লাভ করবো, এটা আমি আশা করি। থ্যাংক ইউ, বাই, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা শুনলাম একজন প্রার্থী যিনি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন তেমন একজনের সন্তোষের কথা শুনলাম। দর্শক, নির্বাচন কমিশনের অফিস থেকে আপনাদের সাথে সরাসরি আমি যুক্ত আছি, ফারজানা ববিম। এখানে নির্বাচন কমিশনের আপিলের শুনানি চলছে এবং আজ দ্বিতীয় দিন, প্রথম দিনের বাছাই গতকাল শুরু হয়েছে এবং 6 দিন পর্যন্ত এই শুনানি চলবে। এবং যারা প্রার্থী, যাদের প্রার্থিতা বাতিল হয়ে, যাদের প্রার্থিতা বাতিল হয়েছিল, তারা আজ এই 6 দিনের মধ্যে তাদের প্রার্থিতা ফিরে পাবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি যে ইসির যুগ্ম সচিব মাহবুবুর রহমান, তিনি জানিয়েছেন যে প্রথম দিনে 94 জনের আপিল আবেদনের শুনানি হয়েছে এবং 56 জন কিন্তু তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং এর মধ্যে 32 জনের প্রার্থীদের নাম মঞ্জুর হয়েছে এবং 6টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে প্রথম দিনে। এবং যতটুকু আমরা হচ্ছে শেষ পর্যন্ত জেনেছিলাম যে 43 জন তাদের আজ 43 জনের শুনানি হয়েছে এবং বেশিরভাগই তাদের প্রার্থিতা ফিরে পাননি, এবং যারা প্রার্থিতা ফিরে পাননি তারা তাদের অসন্তোষের কথা জানিয়েছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে 30 নভেম্বর নির্ধারিত সময়ে 300 আসনের মনোনয়নপত্র জমা হয় 2716টি, এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন 731 জন, বৈধ হয়েছে 1995টি মনোনয়নপত্র। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি যে যারা মনোনয়নপত্রে বাছাইয়ে যারা বাদ পড়েছেন এদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 561টি আপিল করেছে নির্বাচন কমিশনে, যেটারই এখন শুনানি চলছে এবং 6 দিন ধরে টানা চলবে এই শুনানি, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। তবে এর মধ্যে যারা আপিলে যারা বাদ পড়বেন, যাদের নির্বাচন কমিশনের অফিস থেকে বাদ দেওয়া হবে, তাদেরও জন্য কিন্তু একটা সুযোগ আছে, তারা প্রার্থিতা ফিরে পেতে তারা কিন্তু উচ্চ আদালতে যেতে পারেন এবং সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে তারা নির্বাচন করতে পারবেন কি না। দর্শক, আপনি আরেকটু জানিয়ে রাখি যে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন 18 ডিসেম্বর, এরপর প্রচারে নামবেন প্রার্থীরা 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত যে প্রচারণা চলবে, এবং যেমনটি জানানো হয়েছিল যে ভোটের বিষয়টা সেটা 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে। আ
তো সবটা একটু জানিয়ে রাখি যে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ, এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তৃণমূল চাপা, এদের মধ্য থেকে প্রার্থীরা তাদের যে প্রার্থিতা বাতিল হয়েছিল সেই আজকে গতকাল এবং আজ তারা কিন্তু সেই প্রার্থিতা বেশ কয়েকজন ফিরে পেয়েছেন। এবং গতকাল যেমনটি হয়েছে যে আওয়ামী লীগ থেকে একজন এবং স্বতন্ত্র প্রার্থী, তারাও কিন্তু তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। দর্শক, এ ছিল নির্বাচন কমিশন অফিস থেকে সরাসরি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মানবজীবনের সাথে থাকুন।